নিজ গৃহত উপস্থিত হলহি ইউক্রেনত অধ্যয়নরত নগাঁও জেলার রহার ছাত্রী ভার্গবী গগৈ। ইউক্রেনের ভিনিৎসা বিশ্ববিদ্যালয়ত চিকিৎসা বিজ্ঞানের অধ্যয়ন করা রহার গড়মারির ভার্গবীয়ে কালি দিল্লিত সুকলমে উপস্থিত হওয়ার পিছত নিশা গুয়াহাটি পোৱাৰ পিছতে পোনে পোনে রহার নিজ গৃহলৈ আহে। আজি সংবাদ মাধ্যমৰ আগত বর্ণনা করলে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পর নিজ দেশত উপস্থিত হওয়ার তিক্ত অভিজ্ঞতা। উল্লেখ্য যে ভার্গবী সহ একাংশ ভারতীয় শিক্ষার্থী 28 ফেব্রুয়ারি যুদ্ধভূমি ইউক্রেনের পর অতি কষ্টরে সীমান্ত পার হয়ে রোমানিয়াত উপস্থিত হয়েছিল। ইপিনে ইউক্রেনের পর রোমানিয়াত উপস্থিত হওয়ার পিছত রোমানিয়া সরকারের তৎপরতার শলাগ লয় ভার্গবীয়ে, লগতে ভারত সরকারকও কৃতজ্ঞতা জ্ঞাপন করে মেধাবী ছাত্রীগিয়ে। কি অনুভব কেন পালা তোমার সেই বিগত দিনের অভিজ্ঞতা খিনি কোৱাচোন? 24 তারিখে স্টার্ট হয়েছিল, তাত আমি তেতিয়া মর্নিং শুয়ে আসলো যেতিয়া ফার্স্ট বম্বিং তাত হয়েছিল কিবত। তো উঠিয়ে কি মার কল আহিলে, চারিফালের পর কল আহি আসলে যে তাত স্টার্ট হয়ে গেল ওয়ার, তহতে কি করে আছো, কোপা ওলাবি, কি কথা, প্যানিকিং স্টার্ট হয়েছিল। তারপিছত ফার্স্ট দিনাখন আমি ডিসাইড করলো যে ফার্স্ট অফ অল আমি খানা লো আনো, তো খানা পয়সা সব ওলাই আনো যেহেতু সব নাইকিয়া হবো সোনকালে সাপ্লাই। তো আমি বহুত দীঘল দীঘল লাইনত গৈছিলো সেইদিনাখন, আমার বহুত ঘন্টা তাতে গুছি গেল, পানি কহিয়া আনা আর খানা লৈ আনা সবে মিলি দীঘল দীঘল লাইন, সবতে লাইন, ইউক্রেনিয়ান হোক বা ইন্ডিয়ান হোক নাইজেরিয়ান হোক সবরে লাইন লাগি আসলে, এন্ড পয়সা ওলার লাইন লাগি আসলে, বাট ইন্ডিয়ান কার্ড চলা নাছিলে যেহেতু তাত ক্রাইসিস চলি আসলে। তো হেনেকে প্রথম দিনাখন হেনেকে গল, গধূলি হয়ে গল, এন্ড দেন সবে আমি লক করে লৈছিলোঁ ঘরের ভিতরে সোমাই থাকি ওলাই নাযাও যেতিয়ালৈকে নকয়। তারপিছত সেইদিনাখন আমার হেনেকে গল, তারপিছত স্টার্ট হল সাইরেন সিস্টেম। তাত যেতিয়াই মানে ওচৰৰ কোনোবা এটা চিটিত কিবা বম্বিং হৈছিলে বা ফায়াৰিং হৈছিলে বা ওপৰ ওপৰেদি কোনোবা এয়াৰফোর্স গৈছিলে বা কিবা হৈছিলে, সেই পইণ্টত আগতীয়াকৈ আমাক চাইৰেন বজাই পিনে জনাই দিছিলে। তো আমি তাৰ কাৰণে যেতিয়া চাইৰেনটো শুনা পাওঁ আমি সবে মিলি পিনে মানে প্ৰতি এটা এপাৰ্টমেণ্টত বাংকাৰ চিষ্টেম আছে, তো বাংকাৰত গৈ পিনে আমি লুকাবলগীয়া হৈছিলে, মানে ইনক্লুডিং ইউক্রেনিয়ানছ, ইনক্লুডিং লাইক ইণ্ডিয়ানছ অৰ হু এভাৰ ইট ইজ। তো আমার তাত এনেকেই দুদিন গল বাংকার সিস্টেমটোত, লাইক যেতিয়াই বাজে সব পেকিং করা আসলে আমাক, জাস্ট দুটা দুটা বেগ, আমি মই এপার্টমেন্টত আসলো সবরে দুটা দুটা বেগ খানার বেগ, সো এনেকে অহা যাওয়া উপরতল উপরতল উপরতলকে গল। তারপর মাহতে টেনশন করা হল যে এনেকেই থাকলে তাতেই ফসি যাবি, কারণ যদি ভিনিৎসাটো কিবা এটা হয়ে যায় তেন তারপর ওলা টান হয়ে যাবে, যে কিভত হয়েছে আর খার কিভত হয়েছে, ল'ৰা ছোৱালী ওলাব পারে না, তাতে ফসি আছে উইদাউট সাপ্লাই এন্ড ওয়াটার। সো আমি সেইকাৰণে তিন দিনের দিনাখন ডিসাইড করলো যে মানে কিবা এটা করো, বাস এখন জোগাড় করো, কাবাক খুঁজো। তো এনেকে কথা পাতি 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 মানে বহুতর লিঙ্ক করে পেলে গম পালো যে বাস রেডি হয়ে আছে, পয়সা দিয়ে আমি বর্ডার যাব পাৰিম। তো হেনেকে আমি দুঘণ্টার ভিতর মানে বাস পাইছ, মানে বাস পায় কি দুঘণ্টার ভিতর আমি রেডি হয়ে পেলে ডাইরেক্ট দৌড়িছো আমি ইউনিভার্সিটির পিছ সাইডে, তাত বাস রেডি হয়ে আসলে। তো সবে পয়সা দিয়ে পেলে আমি উঠিছো গ্রুপ ওয়াইজ, তারপর কমেও 10 ঘণ্টা 11 ঘণ্টাত আমি পাইছোগে পিছদিনাখন রোমানিয়া বর্ডার, রোমানিয়া ইউক্রেনের বর্ডার। তাত আসলো ইউক্রেনের মানুষখানে বহুত হেল্প করলে, ইকো বস্তুর অভাব দিয়া নাই, খানা পানি ইকো বস্তু দিয়া নাই, এনি টাইম সুধি থাকে যে কি খাবা কিবা লাগে নেকি, আমি আমি মানে সিহঁতে আমাক পার করাব নোৱাৰে, বাট সিহঁতে যিমান পাৰে সিমানখিনি বহুত মানে আমি সদায় কারণে মানে ইউনো থ্যাংকফুল থাকিম যেন সিহঁতে যোনখিনি করলে কেতিয়াও ভতাই দিব নোৱাৰো। সিহঁতে প্রতি এটা ল'ৰা ছোৱালীক লাইক পুরা এনিটাইম চকু ৰাখিছে, কিবা মেডিকেল ইমাৰজেন্সি লাগে নেকি, কিবা লাগে নেকি। আর যেতিয়া ৰোমানিয়া পালো তাত পুরা লাইন লাগি আছিলে ফ্রি খানার, ফ্রি খানা বস্তু কাপড় সব মানে ব্লেংকেট সব, তুমি আপনি যে যাব লাগে আর উঠাব লাগে, সিহঁতে সুধি থাকে যে কি লাগে তোমার। তো হেনেকেই লাইক সব সাপ্লাই আমাক দিয়া হয়েছিল, আর শেল্টারতো এনিটাইম খানা আহি থাকে আর মেডিকেল আহি থাকে, যে কারবার ইমার্জেন্সি হয়, বহুত ছোৱালী কাৰণ ফেইন্ট হয়ে গেছিলে, কিছুমানৰ ভৰি মূৰ্ছা গৈছিলে, এনেকুৱা টাইপৰ কেছ আহিছিলে, কিছুমানৰ ইনহেলাৰ দরকার হয়েছিল, তো সব লাইক সিহঁতে যোগাৰ কৰিছিলে। তাৰপিছত দুদিনৰ পিছত আমি গম পালোঁ আমি আমি একচুয়েলি মাহঁতে বহুত পেনিকিং হৈছিলে যেন আমাক নিবনে নাই, যেহেতু ওয়ারটো বাড়ি গৈ আছে যে তাতে ফসি যাম নাকি আকৌ রোমানিয়া। তো তাতো সেইটো এটা সিচুয়েশন হৈছিলে, কিন্তু সিহঁতে কাৰণ এনসার দিয়া নাছিলে, নাইবা ইণ্ডিয়ান এম্বেছিয়ে এনসার দিছিলে তেতিয়া। তো আমি একচুয়েলি আমার একো হোপ হোৱা নাছিলে যেন কেতিয়া আহিম, কিন্তু এন্ডিঙত গৈ পিনে আমাক কলে তাত থকা মহিলাজনীয়ে যেন ইয়াতে আমার ওচৰতে আনার প্লেনিং কৰি আছে ফ্লাইট এখন, যিহেতু মানে বুকারেস্ট
কেপিটেলত গ'লে আমাৰ আৰু টাইম লাগিব, তাতো ৱেইট কৰিব লাগিব। তো তাৰপৰা আমি ফ্লাইট ধৰি পিনে দুদিনৰ পিছত আমি আহি গ'লোঁ, লাইক ফ্লাইট ডাইৰেক্ট হ'ল, ল'ৰা ছোৱালীক যিমান আমি সোনকালে আহিছিলোঁ সেইটো হিচাপত লাইন পাতি পিনে আহি গ'লোঁ, ইয়াত নামিলোঁ। তাৰপিছত আমাৰ অসমৰ যোন আছিলে সিহঁতে আমাক হেল্প কৰিলে, মানে মই যোৱাৰ লগে লগে তাত এনেকৈ অসম, জম্মু, মধ্যপ্ৰদেশ এনেকৈ চব মানুহ আছিলে, তো সিহঁতে বহুত হেল্প কৰিলে। সিহঁতে আমাক লৈ গ'ল আসাম হাউচত লৈ গ'ল, তাত ৰাখালে, অকণ লাইক ৰেষ্ট দিব দিলে। তাৰপিছত তাৰপৰা ফ্লাইট কৰি পিনে ইয়াত অসমত ইণ্ডিয়ান এম্বেচি সহযোগ কৰা নাছিল নেকি? যেতিয়ালৈকে ৰুম আমি ইউক্ৰেইনত আছিলোঁ তেতিয়ালৈকে একচুৱেলি আমি একো নাপালোঁ, ল'ৰা ছোৱালী এতিয়াও তাত পোৱা নাই, মানে বহুতে তাত ফচি আছে, সিহঁতক একচুৱেলি তাৰপৰা কোনোবা এটা সহায় লাগে যোনে গৈ পিনে তাহাঁতক লৈ আনিব পাৰিব। বহুত ল'ৰা ছোৱালী এতিয়া তাত আছে, তাহাঁতক আনিবলৈ এতিয়ালৈকে কোনো যোৱা নাই সিহঁতে কোৱা মতে, আমিও নাই পোৱা। আমি নিজৰ হিচাপতে আহিছোঁ, নিজে বাছ ঠিক কৰিছোঁ, নহ'লে চাগে এতিয়া মই আমিও তাতে থাকিলোঁ। ফ্লাইট ফ্ৰী আছিলে। চৰকাৰক তাৰ কাৰণে বহুত অশেষ ধন্যবাদ জনাম যেন আমাক মানে সেইটো ইজি কৰি দিলে। আৰু মানিছোঁ বহুত ল'ৰা ছোৱালী আছে কাৰণে টাইম লাগিছে যাবলৈ, বাট ষ্টিল দে আৰ ট্ৰাইং আই গেছ, এণ্ড সিহঁতে তাৰ পৰা সহযোগ দিলে আৰু অসমেও ইয়াত, অসম চৰকাৰেও ইয়াত সহযোগ দিলে, তো তাৰ কাৰণে অশেষ আমি ধন্যবাদ। নিউজ ডেস্ক খবৰ লাইভ।